মাছের গন্ধ আসবে। মাছ ধুইলে হয় মিঠা, আর গোশ ধুইলে হয় সিটিয়া। হাত আনতেছি। তার কথা কি ঠিক আছে কাকা? কথা ঠিক আছে। এখন একটু ভাব দিলে খাওয়া যাবে। আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন। কোথায় যাচ্ছেন আপনারা? ওই ওই পার ওই বর্ডারের কাছে। উত্তরের নদ নদী এবং চরের মানুষদের অদ্ভুত জীবন দেখছি গত কয়েকদিন ধরে। আপনারাও কি কাজে চলে যাচ্ছেন ওই পারে? চরের বাসিন্দারা জমির কাজে যাচ্ছেন। সূর্য উঠেছে, উত্তর বাতাস বইছে, তবে আবহাওয়া বেশ সুন্দর বলা যায়। এখনো সেভাবে শীত পড়েনি। আমরা ঘাটে বাঁধা রয়েছি। সকাল সকাল মাছ কিনেছি, বৈরালি মাছ এবং ঘাইরা মাছ, জেলেরা নদী থেকে ধরে এনেছেন সেই টাটকা মাছ। সেগুলো এখন রান্না শুরু হবে। বাইসে ফেলতেছি। এই যে এই মাছ তো সব ক্যাটফিশ জাতীয় মাছ, বুঝলেন? এর ধোয়া টোয়া আলাদা। ভাই এই নদীর মাছ কিন্তু আরেক রকমের স্বাদ। দেখা যাক। মাছ ধুয়ে রান্না করা হবে। ধোয়ার কাজ চলছে আমাদের সর্দার ভাইয়ের। বিষয়টা নিশ্চয়ই জানেন আপনারা। অনেক ভালো করে মাছ না ধুলে তার আসলে রান্নায় মন বসে না। মাছ যদি স্লিপ করে তাহলে তো মাছ হবে না। স্লিপ করতেছে না? স্লিপ করবে কেন? না এখন কি করতেছে? না ধোয়ার পরে বোঝা যাবে। আচ্ছা না এরা তো ধুইছে একবার, এখন করতেছে। ধোয়ার পরে স্লিপ করবে না। একটা বেড়া কিনে নিয়ে যাই। এখানে বৈরালি হচ্ছে নাকি? এটা কি বৈরালি না বাসা? বৈরালি বৈরালি। এটার কি রান্ধবেন তাহলে কাকা? লাউ দিয়ে। এই লাউ তো হচ্ছে সেই চরের লাউ, আলমারির। ওই যে নগদ টাকা দিয়ে কিনে আনছে আমাদের সর্দার। হ্যাঁ নগদ টাকা দিয়েই নয়, 60 টাকা। না দুইটা 60 টাকা। এখানে নগদ টাকায় ব্যবসা করতে পারলেন না ভাই? এখানকার পানি দেখছেন মিঠা পানি, মানে আপনাদের ওই দিক থেকে পার্থক্যটা হচ্ছে এটাই। এই পানি খাওয়া যায়। সর্দারের রান্নার আয়োজন এবং মাছ ধোয়া নিয়ে তার যে ব্যস্ততা এবং যেভাবে তিনি মাছ ধুচ্ছেন আসলে সেটি দেখে সবাই অবাক হচ্ছে। কোনো মাছের এই উপরে কালার দেখেছি না, একদম পরিষ্কার। ও না হইলে আমি খাবো না। মাছের গন্ধ আসবে। এই কাঁচা মাছের গন্ধ নেই, কাঁচা মাছের গন্ধ নেই। আপনি নিজে নিয়ে দেখেন তার কথা কি ঠিক আছে কাকা? কথা ঠিক আছে। মাংস একবার ধুতে হয় মাংস। দুইজনের মধ্যে কে বেশি রান্না করছে? সে হচ্ছে ছোটবেলা থেকেই রান্না করে তিন বেলা, বুঝতে পারছেন? নৌকাতেই থাকে, ট্রলারেই থাকে। আর আপনি তো মাঝে মাঝে ওঠেন বোটে? না বোটে আমাদের পাক হলো বাইরে বাইরে। হ্যাঁ সেটাই, গ্রামে প্রতিদিন তিন বেলা তো রান্ধেন না। না মনে করেন ওই যে সকালে যাবো,
সকালে এই মাছ আমি যত নাড়াবো আর কোনো পরিষ্কার পানি খেসড়ি ও যত সময় পরিষ্কার না বেরোবে তত সময় ওর কারু কাজ সাদা কালার হয়ে যাবে মাছ। রান্নাবান্নার এসব আয়োজন দেখতে দেখতে সময় অনেকটা পেরিয়ে গেল, বেলা গড়িয়ে যাচ্ছে, সূর্য উঠেছে এবং এখানকার মানুষেরা নদী পার হচ্ছে নানান কাজে। এদিকে আমাদের সর্দারের রান্নার আয়োজন অনেকটা এগিয়ে গেছে। আমরা মাদারগঞ্জ থেকে রওনা দিয়েছি, রান্না প্রায় মাঝামাঝি, বেলা ছোটদারের রান্না একটু পরে উঠবে, আমাদের হোসেন কাকার রান্না প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের এগুতেও হবে কারণ সূর্য উঠে যাচ্ছে, মানে বেলা গড়িয়ে যাচ্ছে। আমরা আরও বেশ কয়েকটি জায়গায় যাব, সেই চরগুলো ঘুরব এবং কোনো একটি চরে বসে দুপুরের খাবার খাবো। মানুষ চরে নেমে গেছে ফসলের কাজে। এই নদীর জেলেরা সারা রাত ধরে মাছ ধরেন এবং ভোরবেলা এসে কোনো একটি হাটে মাছ বিক্রি করে বিশ্রামে যান। অগ্রহণ মাস পড়ে গেছে, উজান থেকে পানি আসাও কমে গেছে, তাই যেখানে সেখানে আটকে যাচ্ছে আমাদের ট্রলার। পানি কেমন? পানি নাই। ট্রলারের সহযোগী রুবেল দিন রাত পরিশ্রম করে এবং সারাক্ষণই তার মুখে হাসি লেগেই থাকে। যেহেতু আমাদের ট্রলারটি আকারে একটু বড়, তাই জায়গায় জায়গায় আটকে যাচ্ছে, একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হয়। যাই হোক, ট্রলার ভেসেছে, আমরা আবারও রওনা দিলাম। কাকা ডাকলেন, কি বিষয়? টেস্ট করা লাগবে। রান্না হয়ে গেছে নাকি? আরেকটু পরে, আরেকটু পর, আরেকটু পর, একটু কাছাকাছি আছে। ঠিক আছে, করেন। ঝাল লবণ ওই দেন, ওই দেন, ওই ওই দেন, ওই দেন, ঝাল লবণ দেখতে বলছে। ঠিক আছে, আরেকটু কমবে তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। চাচা বৈরালি মাছ রান্না করেছেন, সেই রান্নার কাজ শেষ, আমরা এবার একটু ট্রলারের ছাদে এসে বসলাম। দুদিকে নদী ভাঙনের ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে। ওদিকে অবশ্য আমাদের বেলায়েত ভাই রান্নাবান্না করছেন, তার যে রান্না ঘাইরা মাছের ঝোল, তো সেই বিষয়ে আরেকটু এগুলো আমরা রান্নাটা দেখাবো। তার আগে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে আমরা বেশ কয়েকটি চর এবং নদী খাল অতিক্রম করলাম এবং সেটি করতে করতে গিয়ে যেটি বুঝলাম সেটি হচ্ছে যে অগ্রহায়ণ মাসে মানুষের কাজের ব্যস্ততা একটু বেড়ে যায়, যেহেতু ফসল ওঠে মানুষ ভীষণ ব্যস্ত থাকে, তাদের সাথে আসলে দিনের বেলা যে একটু গল্প করব তার উপায় থাকে না। একই সঙ্গে রবি শস্য লাগানোর ব্যস্ততা শুরু হয়, সেই সাথে জেলেরা যারা রয়েছেন তারা তো মাছ মারায় ব্যস্ত থাকেন। সব মিলিয়ে আসলে ব্যস্ততার কোনো শেষ নেই, অথচ আজ থেকে 15-20 বা 25 বছর আগে এই অঞ্চল ছিল অভাবের অঞ্চল, কোনো রকমের কাজ ছিল না, একেবারে বছরের নির্দিষ্ট
কয়েকটি মাস তাদের বসে বসেই কাটত। এটা হচ্ছে সম্ভবত দুই নদীর মোহনা, এটা দুধকুমার আর গঙ্গাধর নাকি ব্রহ্মপুত্র, ঠিক বুঝতে পারতেছি না। এখানে পানি দেখছেন, উতলাচ্ছে পানি এই জায়গাটায়, দুই নদীর পানি একসাথে। যেখানেই যাই ভাঙন 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 আর ভাঙন, ভাঙন ছাড়া কোনো জায়গা দেখলাম না। সকালে সেই শঙ্কর নদীর মুখ থেকে রওনা দিয়েছি, তারপরে গঙ্গাতর নদী, এবং সেখান থেকে আমরা এসে পড়েছি ব্রহ্মপুত্রে। ব্রহ্মপুত্র বিশাল বড় নদী, তবে মাঝে মাঝে অসংখ্য চর রয়েছে। সেরকম একটি চরের মুখে এসে আমাদের ট্রলার আবার বেঁধে গেল, চরে উঠে গেছে না। সব আগায় সরে সরে, এখানে চর থাকে সেখানে এই যন্ত্রণাটাও থাকে। হাঁটু পানি রে। এবারের ট্রলারের সারেংসহ নেমে গেছে সাথে রুবেল, প্রয়োজন হলে আমরাও নামতাম, তবে ওরা বলল যে আর সমস্যা নেই, ট্রলার চর থেকে ছুটে গেছে। ওদিকে ট্রলারের ভেতরে ব্যস্ত আমাদের বেদায়াত সর্দার। কি করে দিতে বললেন? আলুটা একটু ভেঙে গুঁড়া করে দিবেন হালকা। না বেলাত ভাই আবার ভাঙতে পারে না, গুড়া হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে আলু, হাতে একটু শক্তি বেশি তো। জাস্ট ভেঙে দেওয়া, ভেঙে দেওয়া, আপনি ভর্তা করে ফেলতেছেন না, তো আলু ভর্তা বানায় ফেলতেছে, আলুটা জাস্ট ভেঙে দিবেন, এই ভর্তা বানায় ফেলতেছে ভাই, আলু জাস্ট একটা ভাঙা দেওয়া আর কি। সরিষার তেল কাকা কি করতেছে জানেন? আপনাকে খুব বুদ্ধি দিচ্ছে, ভুল বুদ্ধি দিচ্ছে, বুঝছেন? আপনার রান্না হয়ে গেছে? হ্যাঁ, টেস্ট করা। এই যে এটা হচ্ছে সর্দারের রান্না, সব ঘাইরা মাছ, বাচা মাছ। রান্না শেষ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমাদের কাকা, তিনি সর্দারের পাশেই বসা, উনিও বেশ মজা করে দেখছেন দক্ষিণের রান্না, সুন্দরবন বা উপকূলের মানুষের রান্না বলতে যেটি বলে আর কি। যাই হোক, সর্দারের রান্না শেষ হোক, আমরা একটু বের হব। একটি চরে দাঁড়িয়েছি, সেই চরে কিছুক্ষণ ঘোরাফেরা করব, এবং সেখানে কিছুক্ষণ সময় কাটাতে কাটাতেই দেখি সর্দার নেমে এসেছেন। মাছ রান্না শেষ হয়েছে, সেটি টেস্ট করে দেখতে হবে। থাকে যেতে মন চাচ্ছে, কম বলে থাকতে পারবো। দেখেন তো চেক করে, এটা কি ওই সেই ঘাইড়ো কোপ দিছে আইডু, তার বাসাতে দাওয়াত দিছে আমাদের। কেমন আছে? আরে কাকা আছে, খুব বিপদে আছে, রান্না করতেছে বাবুচ্ছি। হ্যাঁ, উনি ওনার সাথে আমার পাল্লা পাল্লি চলতেছে, একটু মুখে দিয়ে দেখেন তো, দেখি তো কিরকম কি হলো। অবকর কাকা একটু মুখে দিয়ে দেখেন তো, দেখেন তো আমি রান্না করলাম, এটা হচ্ছে আমাদের অঞ্চলের রান্না, দক্ষিণের রান্না, একটু দেখেন তো, আমার কাছে
লবণ আমরা একটু লবণ কম খাই তো, ঠিক আছে না? একদম না, আমরা আমরা হচ্ছে যে এটার সাথে আবার এটা আপনারা কিভাবে রান্না করেন জানি না, আমি আমার স্টাইলে রান্না করলাম। এখানে বেশি কিছু দেয়া লাগে না, তাজা মাছ নাকি একটু ওই যে সরিষা ইয়ে যেরকম ওই যে ইলিশ মাছ যেরকম রান্ধে ওরকম না, একদম হালকা করে। আমি তো রিভিউ দেই না, এটা ইলিশের রান্নার সাথে মিলবে না, সেলাইতে রান্না যেই মাছের আসতে নেই আস নেই ওই মাছটা কড়া পাক দিতে হয়, কড়া পাক দিতে হয়। যে মাছের আস আছে হ্যাঁ ওটা মাছটা নরমাল পাক দিতে হয়, তাই ভালো। মাছটা তো এমনি সুস্বাদু অনেক। হ্যাঁ আর বিলাত ভাই রান্না তো জবাব নাই, ঠিক আছে নজর দিয়েন না কেউ লোকজন, মজা হয়েছে অসাধারণ। এখন তার খিদে লাগেনি আপনার? সকালে তো খাইছেন, বরা পেটে কি মজা লাগে? যদি বলি মজা লাগেনি মানুষে মারবে, দর্শকরা বলবে যে ভাই কি বলেন এগুলো এত কষ্ট, কিন্তু আপনার মুখে তো বলতিছে মজা লাগে নাই। ভালো হয়েছে ভাই, আমি একটু ঘোড়ার গাড়ি চালাইতে চাই। ঘোড়ার গাড়ি দেখি আমরা চেষ্টা করব, রিকোয়েস্ট করব তাদেরকে। আমি আপনি তো আমার কোনো স্বপ্ন অপূরণ রাখেননি। থামবে ওখানে, ওইখানে থামবে। আচ্ছা তাহলে ওই আনলোড করে মাল চলেন। হ্যাঁ আমি চালাবো, আপনি পিছনে। এবারের সফরে আমাদের আনন্দের সময় শুরু হলো, আমরা এখন থেকে শুধু ট্রলার চালাবো, ঘুরবো ফিরবো, চরে চরে নামবো আর মানুষের সঙ্গে গল্প করবো, সেই সঙ্গে খাওয়া দাওয়া তো চলবেই। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।